শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি জামাল উদ্দিন, পিতা কবির আহমেদ, মা মোস্তফা বেগম, গ্রাম শিলাইগুড়া, পোস্ট অফিস আনোয়ারা, থানা আনোয়ারা, উপজেলা আনোয়ারা, জেলা চট্টগ্রাম। 71 সালে আমি ক্লাস 7-এর ছাত্র, 12 বছর বয়স। কোন স্কুল? আনোয়ারা হাই স্কুলের ছাত্র ছিলাম। রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত ছিলাম। আনোয়ারাতে তখন কোনো কলেজ ছিল না। আনোয়ারা হাই স্কুলকে কেন্দ্র করে পুরো আনোয়ারা থানার রাজনীতি পরিচালনা করা হতো। তখন ছাত্র ইউনিয়নের একটা কমিটি ছিল স্কুলের, ওই কমিটিতে আমি পাবলিসিটি সেক্রেটারি ছিলাম। আবার কিছুদিন পরে ছাত্রলীগ আরেকটা কমিটি করলো, ওই কমিটিতেও আমি পাবলিসিটি সেক্রেটারি। তখন ছাত্রলীগের নেতা কে ছিল মনে আছে? হ্যাঁ, তখন ছাত্রলীগের নেতা ছিল, সেক্রেটারি ছিল আবুল মনসুর চৌধুরী, আর সভাপতি ছিল হাবিবুর রহমান। হাবিবুর রহমান পরে জেলা জায়গার হয়ে গেছিল, ভাই মুসলিম লীগ ছিল, বড় নেতা ছিল, এই মুক্তিযুদ্ধে যায়নি, স্বাধীনতার বিপক্ষে ছিল। সংগঠনের সম্পাদক ছিল নুরুল ইসলাম আবু, তাদের সাথে আমার খুবই সম্পর্ক ছিল। ছাত্রনেতা ছিল তখন বাহাউদ্দিন হালেক সাহায্য, তারপর কাজল মিত্র ছিল, যে দিন অমর মিত্র মারা গেলেন, আমার ওই ভাই, তারপরে পঞ্চানন চৌধুরী, সেই তো মারাই গেলেন, ওরা ছিলেন ছাত্র ইউনিয়নের। স্বাধীনতা সপক্ষের প্রোগ্রামগুলো সব আনোয়ারা হাই স্কুল কেন্দ্রিক হতো। শহর থেকে বড় নেতা, ছাত্রলীগ নেতা বা আওয়ামী লীগ নেতা, নেপের নেতারা গেলে পর এই আনোয়ারা হাই স্কুলে যেতেন। আনোয়ারা হাই স্কুলের সামনে একটা ছোটো মাঠ আছে, পিছনে বিশাল একটা বড় মাঠ আছে। এই দুই মাঠেই কিন্তু জনসভা হতো, মিছিল মিটিং হতো। দুই সংগঠনের মিছিল মিটিং প্রায় অনেক সময় একসাথেও হতো। আমার কাজটা ছিল যে আমাকে সবাই নেতারা গেলে পরে জামালকে ডাকো, মিছিল স্লোগান দিতে শুরু করো। স্লোগানগুলো মনে আছে? স্লোগানগুলো অনেকগুলো এখন মনে আছে, যে আমার তোমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, ফিন্ডিনা ঢাকা, ঢাকা ঢাকা, দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, এই ধরনের অনেক স্লোগান ছিল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এইসব স্লোগান হতো। যুদ্ধ যখন শুরু হলো তখন যেটা আমার চোখের দেখা, যেটা শুরুতেই আমাদের আনোয়ারাতে দুইটা ঘটনা, খুব বড় ঘটনা ঘটে গেল। আমি তার আগে কথাই বলি, এই চট্টগ্রাম ইউনিভার্সিটির যে বিপি ছিলেন শহীদ রব বাইরে সবাই আনোয়ারায় চলে গেলেন। চট্টগ্রামের সবচেয়ে বড় সিনিয়র নেতারা সব আনোয়ারায় গিয়ে প্রথম পুঁজিয়ে আশ্রয় নিলেন। ওখান থেকেই আবার ওই যে তারা রাঙ্গুনিয়া হয়ে চলে গেলেন আর কি। পরে
অ্যান্ড রব ভাই আরও কয়েকজন কিন্তু এখানে প্রথম পর্যায়ে মুক্তিযুদ্ধের একটা ক্যাম্পও করেছিল, তারা সাময়িক ট্রেনিং সোলকাটা প্রাইমারি স্কুল কেন্দ্রে ওখানে ট্রেনিং করিয়েছে। তারপর যখন পাকিস্তানিরা সব দখল করে ফেললো সব কিছু, তখন আনোয়ারাতে শহর থেকে প্রচুর লোকজন বিশেষ করে হিন্দুরা গিয়ে পরিকরাতে আশ্রয় নিল, এটা হিন্দু দূষিত এলাকা। আর ওইদিকে শহরের পশ্চিম দিকে পতঙ্গা এলাকা থেকে প্রচুর মানুষ বন্দর গ্রামে পার হয়ে এখন যেখানে সিপিএল কাপকো ওখানে বন্দর গ্রামে অবস্থান নিল, তারপর একদম হাজার হাজার মানুষ। তো পরিকরাতে একটা ঘটনা হলো যে পরিকরাতে একটা খবর পেলো যে ওখানে রাত্রে টুস্টাক গুলির আওয়াজ হয়, ট্রেনিং দিচ্ছে। হায়রাম চৌধুরী নামের শান্তি কমিটির নেতা এই ঘটনাটা ফজল কাদের চৌধুরীকে বলার পর ফজল কাদের চৌধুরী সামরিক বাহিনীর সাথে যোগাযোগ করে ওখানে বিশাল সামরিক বাহিনীর বখর ডুবিয়ে দিল। এটা হলো 20 এপ্রিল। পুরো 2-3টা গ্রাম ঘেরাও করে একদম ম্যাসাকার, 186 জনের মতো মানুষকে হত্যা করা হলো। পরের দিন একই আর্মি অপারেশন হলো বন্দর গ্রামে, পশ্চিম চাল মাদ্রাসা নামের একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ছাত্রদের ভিতরে যেমন ডক্টর মনির আহমেদ বাবু তাহের জামাতের নেতা, ওদের ওরা তখন ছাত্র, ওদের নেতৃত্বেই পুরো গ্রামটা আর্মিদের সাথে একসাথে হয়ে ওরা ঘেরাও করে ফেলেছে। পুরো 2টা গ্রাম ঘেরাও করে ওখানকার স্থানীয় কয়েকজন পাকিস্তানপন্থী ছিল, ওরা সবাই ওদেরকে সহযোগিতা করেছে। ঘেরাও করে একদম খুব ভরে ভরে এবার প্রতি ঘর থেকে ধরে 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 আনে প্রায় 276 জন মানুষকে গণহত্যা করেছে, ব্রাশ ফায়ার করে। এটা হলো এখানে একটা 2টা গণহত্যা এখানে বন্দর গ্রামে, যেটা বন্দর গণহত্যা বলি আমরা। এটা পাহাড়ের ঢালুর ভিতরে সমতল জায়গা আছে, ওদের ওখানে বসিয়েছে, ওখানে 176 জনকে বসিয়েছে, এরকম পরে তাদেরকে ব্রাশ ফায়ার করে সবাইকে মেরে ফেলা হয়েছে। তো পাশে আরেকটা জায়গায় গিয়ে প্রায় 30-35 জনের মতো লোককে ওই জায়গায় করা হয়। এখানে একটা বিষয় কি, এই বন্দর গণহত্যায় কিন্তু শুধু হিন্দু না, অনেক প্রচুর মুসলিমও কিন্তু একসাথে শহীদ হয়েছে। এই 2টা কিন্তু আমরা খুব দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। এই লাশগুলো অনেকদিন পরে ছিল, শিগাল কুকুর ঠানাঠানি করেছে, ওগুলো আমরা দেখেছি। পচা লাশের গন্ধ খুব বিশ্রী বিকটভাবে হয়েছে, এগুলো আমার প্রথম পর্যায়ে আমার দেখা। তারপর কিছুদিন পরে তোলেদ্বীপ লতিফ সাহেব আর্মি হাবিলদার ছিলেন রিটায়ার পার্সন, ওনার নেতৃত্বে এখানে একটা গ্রুপ হয়ে গেল, লতিফ গ্রুপ বলা হতো, তোলেদ্বীপ বারাহাইন ওনার বাড়িতেই। ওনার ভাই আব্দুল মাহবুব সুদীর আওয়ামী লীগের নেতা ছিলেন। প্রাথমিক পর্যায়ে যারা সামরিক বাহিনী থেকে আসা সামরিক রিটায়ার করা ওদেরকে নিয়ে প্রথম গ্রুপটা ছিল। তারপর যখন মুক্তিযুদ্ধরা ভারত থেকে ট্রেনিং নিয়ে চলে আসলো, তখন ওই ট্রেনিংপ্রাপ্ত FF মুক্তিযোদ্ধারা ওখানেই যোগদান করলো। এইভাবে প্রথম আমরা দেখলাম যে এটা লতিফ গ্রুপের অপারেশন শুরু হয়ে গেল বিভিন্ন জায়গায়, রাত্রের আন্ধারে এই অপারেশনগুলো চালা হতো। এদিকে থানাতে রাজাকারদের ট্রেনিং ক্যাম্প শুরু হয়ে গেল, রাজাকারদের থানা কমান্ডার ছিল জালাল চৌধুরী। বিভিন্ন ইউনিয়নে গ্রামে প্রায় 30-40 জনের মতো কমান্ডার, ওদের নেতৃত্বে চলাফেরা শুরু হয়ে গেল। পাক আর্মিরা ওই রাজাকারদের সাথে নিয়ে আনোয়ারা গ্রাম, আনোয়ারাটাও কিন্তু পুরোটাই হিন্দু গ্রাম, এখানে একটা মুসলিম ফ্যামিলি নেই, ওই পুরো গ্রামটাই কিন্তু একদিন জ্বালিয়ে দেওয়া হলো। পাশের গ্রাম আপনার আছে বিলপুর, ওটাও জ্বালিয়ে দেওয়া হলো। বোয়ালগাঁও ওটাও জ্বালিয়ে দেওয়া হলো, সিংহরা ওটাও জ্বালিয়ে দেওয়া হলো, ঝিমরি জ্বালিয়ে দেওয়া, অর্থাৎ হিন্দু গ্রামগুলোতে একদম পরিষ্কারভাবে একটা গড় রাখেন সব জ্বালিয়ে দেওয়া হলো। 1200 আপনি কোথায় ছিলেন তখন? হ্যাঁ, তখন কিন্তু আমরা বাড়িতে, আমাদের গ্রামটা হলো শিলাইগড়া, আমাদের গ্রামে কোনো রাজাকার ছিল না, প্রায় বলতে গেলে ন্যাপপন্থী ছিল আর আওয়ামী লীগ, কোনো ইয়া ছিল না। চতুর্দিক থেকে হিন্দুরা এই যে বাড়িঘর হারিয়ে ওরা সব আমাদের গ্রামে এসে আশ্রয় নিয়েছিল। আমার এখনও খেয়াল আছে তখন এটাকে দ্বিতীয় ইন্ডিয়া বলা হতো, পরে রাজাকাররা এসে আবার আমাদের গ্রামও, মুসলিম গ্রাম হলেও আমাদের গ্রামও বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল ওরা। তখনও কিন্তু আমি বাড়িতেই আছি, আর আনোয়ারাতে প্রায় আমার যাওয়া হতো, যেহেতু আমরা ছোট আমাদেরকে মারবে না ওই রকম একটা আশ্বস্ত হয়ে আমরা চলাফেরা করতাম। মাঝের দিকে গিয়ে আমাকে ওই যে লতিফ সাহেবের ক্যাম্পে ডেকে নিয়ে যাওয়া হলো, নূর ইসলাম আবু আমাদের বাড়িতে এসে, উনি তখন মুক্তিযোদ্ধা FF ভারত থেকে ট্রেনিং নিয়ে আসলো, উনি আমাকে খবর দিল, আমি চলে গেলাম। এটা 19 সেপ্টেম্বর, তো আমাকে লতিফ সাহেব
মাবু সাহেব ওরা আমাকে আগে থেকেই চিনতো, ওরা মাবু সাহেব তখন তানা আওয়ামী লীগের সিনিয়র নেতা, তো আমাকে বাগিনেও বলা হত ডাকতেন। তা আমি গেলাম ওনাদের সাথে বসলাম, তো আমাকে একজন একজন লোকের সাথে পরিচয় করাই দিল। উনি বলছে যে উনি কাটুরিয়া, তোমার সাথে নিয়ে তুমি কি আনোয়ারাতে কিছু গাছ কিনে দিতে পারো? আমি পারবো না, কেন পারবো, আমাদের ওখানে আমার হাই স্কুল প্রাইমারি স্কুল, আমি তো ওখানকারই ছাত্র। 22 সেপ্টেম্বর আমাদের পাশে একটা ধামপুরা বাজার আছে, ওই বাজারে উনি আসলেন ওই কাটুরিয়ে। আমরা নর্মাল ড্রেস পরে আসলাম, সাথে আছে নুরুসলাম আবু আর লোকমান আহমদ, দুজন মুক্তিযোদ্ধা আছে। তো ওখানে আমাদের বসে আমাকে তারা একটু পরামর্শ দিল, ওনাকে কী হবে যেন ওনার কোনো বিপদ না হয়, না হয় সে না হয় ইত্যাদি ইত্যাদি। তো আমি ওনাকে সাথে নিয়ে আনোয়ারা গ্রামে ঢুকে গেলাম। ওখানে আমরা প্রায় 15-20টার মতো গাছ কিনে ফেলেছি, 30 টাকা, 50 টাকা, 40 টাকা। তখন হিন্দু এলাকা, তো ওখানে ওরা 30 টাকা পেলেও দিয়ে দিচ্ছে গাছটা, কারো বা ঘর নাই, সব ওই যে এমনি ইয়া দিয়ে খড়ের ইয়াটিয়া দিয়ে কোনো রকমের আছে আর কি। তো এক পর্যায়ে এই কাটুরি আমাকে বলছে যে ওনার কাছে একটা কুড়াল আছে আর কোমরে গামছা বাঁধা, তো থানা কোন দিকে? আমাদের থানা তো এদিকে, মানে হেঁটে সামনে গেলে থানা। তো আমি ওনাকে বললাম যে ওখানে কোনো গাছ টাছ নাই, তো আপনি ওদিকে কেন যাবেন, তাদের একটু দেখে আসি। তো ওনার সাথে ওনাকে ওনের আমি যাচ্ছি থানার সামনে দিয়ে, পাশে প্রাইমারি স্কুল, তখন প্রাইমারি স্কুলের মাঠে প্রায় 100-200-300 মানুষ রাজাকার ট্রেনিং দিচ্ছে। তো আমরা এদিকে ঘুরে ঘুরে, তো উনি বলছে সার্কেল অফিসারের বাসা কোন দিকে? আমাদের তো ওইটা ওইদিকে, হয়তো ওদিকে একটু যাবো, ওইদিকে যাওয়ার হয়তো ডাকবাংলা কথা, আমাদের তো ডাক বাংলা। আমি এভাবে ঘুরে ঘুরে আবার স্টেশনে আসলাম। স্টেশনে এসে কোন স্টেশন এটাকে আমরা আমরা থানার সামনের বাজার টাজার যেটা হয় ওটাকে আমরা থানা স্টেশন বলি, তখন স্টেশন বলা হতো ওটাকে, এখনও বলা হয় স্টেশন, মানে আনোয়ারা থানা স্টেশন। স্টেশনের এই বাজারে বেশ কিছু মুষ্টির দোকান, এই দোকান টোকান ছিল, একটা দোকানে ঢুকলাম। ওই দোকানদার ছিল হিন্দু আমাদের এক কাকা, উনি নাই, ওনার আগেই চলে গেছে, স্টাফরা চালাচ্ছে। তো ওখানে ক্যাব বেশ ভালো মিষ্টি পাওয়া যেত, এখন নাই এটা, আমিত্তি নামের একটা খুব ইয়া করে বানাতে, এটা খুব মজা করে আমরা খেতাম। তো আমরা দোকানে ঢুকলাম, ঢুকে দেখি যে ওখানে দুজন রাজাকার, আমি আমাদের সেনা কিন্তু আমাদের পাশের গ্রামের, একজন নুরুল আলম একজন নুরুল নবী, তারা দুজনেই ওখানে বসা, তাদের ড্রেসও আছে, দুজনের রাইফেলও আছে। ঢুকে আমরা বসলাম ওই আমিত্তির অর্ডার দিলাম। ওই সময় রাজাকার নুরুল আলম আমাকে বলে যে এই জামাইলা তুই অনেক ফতিং কিলেই যে তোর হাম কি, আরে কেন আপনি আসবো না আমি স্কুলে? ওই যে আমি একসময় মিছিল মিটিংয়ে ইয়ে করতাম, এখানে আমাকে সবাই, তাহলে কেন আসবো না? আমি ওদের সাথে বাড়াবাড়ি করতেছি, ওরা খুঁজে এসে বলে হ দিবে হন, আহ দিবে কাঠুরি আরে গাছ কিনে দিয়ে, আহ দিবে প্রমাণ চাইবেন না, এই যে 10-12 গাছ কিনে। এক পর্যায়ে তারা খুব গরম হয়ে কাঠুরিয়ার সামনে আইরে ওরে তুলে ফেলি, তুলে সেকটা করবো, তার কিছু নেই, কুরিলেন আছে আর অল্প টিয়া বসে আছে, আর কিছু নেই। এই রাজাকার দুজন মানে দোকান থেকে বের হওয়ার সাথে সাথে মিষ্টিগুলো আমাদের সামনে আসলো মত, উনি আমাকে খুব করে হাত ধরে বলছে এই যে তুমি বলছিলে পিছনে দোকান দিয়ে কোন দিকে যাওয়া যায়। তখন আমি ওনাকে বলছি যে আমার নাস্তাটা খাই না, না এই মুক্তি চলে যাবো। তখনই আমার সন্দেহ হচ্ছে যে উনি এই যে মানে মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো মানে করার জন্য রেখি রেখি, তো আমরা তখন জানতাম না, ওই এলাকাগুলো চিনার জন্য বা জানার জন্যই উনি এসেছেন, তখন আমার এটাই সন্দেহ হলো। তখন আমি ওনাকে দ্রুত, উনি এখন একদম আর এক মিনিটও ওখানে দাঁড়াতে চাচ্ছে না, দ্রুত আমরা দোকানের পিছনে বিলে নেমে গেলাম। তখন আমরা প্রচুর ধান, আমরা একদম ধানের ভিতরে, আমাদেরকে আর দেখাও যাচ্ছে না। এইভাবে আমরা প্রায় 2 মাইলের কাছাকাছি জায়গায় এভাবে আমরা গিয়েছি, গিয়ে উঠলাম আবার ওই যেখানে থেকে আমরা আসলাম, নীতিশয় মানে ফুল বলা হয়, ওই ব্রিজের উপর আমরা চলে গেলাম, ফুলের উপর কাঠের ফুল। ওখানে বসা আছে ওই যে দুইজন মুক্তিযোদ্ধা সাথে আসছিলেন, ওরা দুইজনে বসা আছে। তারপর উনি আমরা ফুলের উপর উঠার পরে ওরা দেখেছি তখন বস বলতেছে ওনাকে, বস কেমন এই বুকে এবার হাত দিয়ে হাই আল্লাহ বেঁচে আছি এই দিয়ে মনে বসে গেলেন। আমি অবাক হয়ে গেলাম ব্যাপারটা কি। তখন মুক্তি ওই যে মুক্তিযোদ্ধা নিশ অবাক হয়েছে যে আমার কী হয়েছে ওখানে। আমাদের এই যে আমরা দোকানে ঢুকলাম মিষ্টি খেতে, তখন ওখানে দুইজন রাজাকার বসা, দুই রাজাকার আমাকে আমার সাথে ঝগড়া করলো, কেন ওনাকে দাঁড় করিয়ে সাজ করলো যে ওনার কোনো কিছু আছে, অস্ত্র অস্ত্র বা কিছু আছে কিনা এরকম। তারপর আমি তারপর ওনার এরা বাইরে গেলো,
আমি তো উনি আমাকে নাস্তাটাও খাইতে দিল না, আমরা দোকানের পিছন দিয়ে বেরিয়ে চলে আসছি। তখন আমি আরও ক্লিয়ার হয়ে গেলাম যে উনি একজন মুক্তিযোদ্ধাদের বড় একজন কেউ, উনি পুরো এলাকাটা দেখে দেখতে আসছে। এই আমরা বাজারে গেলাম, তানপুরা বাজার, ওখানে গিয়ে আমরা বসলাম, আবার ওখানে নাস্তা রাস্তা খেলাম। থানা থেকে প্রায় 2 মাইল পশ্চিমে একটা খাল পার হয়ে যেতে হয়। ওরা চলে গেল, আমাকে যাওয়ার সময় নাস্তা রাস্তা করে আমাকে 20টা টাকা দিলেন ওই কাটুরিয়া। কাটুরিয়াটা কে ছিল না তখনও কাটুরিয়া, কিন্তু নাম জানি না, নামটা জানছি আরও অনেক পরে। তারপরের দিন 23 সেপ্টেম্বর থানায় দেখি যে ব্যাপক গোলাগুলি হচ্ছে, একদম ভোরাতের আগে থেকে ব্যাপক গোলাগুলি শুরু হয়ে গেল। তখন আমরা তো, আমাদের বাড়ি হলো একদম থানা থেকে 1.5 মাইল দক্ষিণে, মানে মানুষ তখন বাড়ি থেকে বিলে খালে চলে যাচ্ছে, দিঘির পাড়ে চলে যাচ্ছে। আমি আমার এক স্বাস্থ্য ভাই আবু, আমারই সমবয়সী, সেও খুব সাহসী, আমরা দুইজন হাঁটতে হাঁটতে থানার দিকে রওনা দিচ্ছি। কিছুদিন যাওয়ার পরে রাস্তার উপরে আমরা দিঘির পাড়ে দেখি যে প্রচুর হিন্দু মহিলা ওরা আছে, আমাদেরকে দেখি, আমাকে অনেক সবাই চিনে বলতে গেলে। তখন আমি যখন ডাকলাম, দেখি যে আমার এখানে 2 ক্লাস ফ্রেন্ড ওখানে এসে, বাদল আর স্বপন, ওরা এসে আমাদের সাথে যোগ দিল। হয় আঁধারের ভিতরে আর আমাদের চলন না, তখন একটু একটু আলো, সূর্যের আলো হয়ে গেছে। তো আমরা হেঁটে হেঁটে থানার এখন রাস্তাগুলো একটু অন্যভাবে হয়ে গেছে, অনেক ডেভেলপ হয়ে গেছে। তখন ছোট্ট একটা রাস্তা থানার পাশ দিয়ে গলির মতো আমরা ওইটাতেই ঢুকে গেছি। ঢুকি আমরা একদম সামনে চলে গেছি, দেখে যে এখানে 4-5 জন মুক্তিযোদ্ধা এখানে অস্ত্র থাক করে বসে আছে, ওইদিকে অস্ত্র থাক করে বসে আছে এইভাবে, আর সামনে দেখি যে প্রচুর লাশ পড়ে আছে। এখন আমরা এদিকে যেতে পারি, এদিকে যেতে পারি। তখন আমাদের এই কাশেম ভাই মুক্তিযোদ্ধা, আমাদের এই সিনিয়র ব্যস্ত ক্লাস 10-এর ছাত্র, তখন দেখেছি ওনাকে। তখন উনি আমাকে ডাক দিলেন, এই জামা তুই যাস কোথায়, তুই কোথেকে? আমাদের হ্যাঁ আমি তো দেখতে আসছি, আমরা তুই ওখানে যাই দাঁড়া। ওখানে আরও নুর ইসলাম আমাকে দেখে বলছে, হয়তো ওখানে দাঁড়া। আমরা 7 জন এক হয়ে গেছে, তখন 7 জন থানার পাশে দাঁড়িয়ে আছে, তারা গেটে দাঁড়িয়ে আছে। ওই সময় দেখি যে একজন মানে ভালো ড্রেস ট্রেস পরে আরাম সিংহে, তখন তো আমরা আসবো তো বন্দুক ছাড়া দেখি নাই, পরে জানালাম যে এটা স্ট্যান্ড গান। উনি খুব মানে অর্ডার দিচ্ছে, এইটা লকার ভাঙ্গো, এটা ভাঙ্গো, এগুলো নাও, এগুলো নাও। তখন এখানে লাশ পড়ে আছে, ওখানে লাশ পড়ে আছে, অনেকে গুলি খেয়ে কাতরাচ্ছে, এই অবস্থা। উনি হঠাৎ করে এই যে থানা থেকে পোস্ট অফিসের দিকে আসলো, আসতেছে পোস্ট অফিসের ওখানে ভাঙবে, লকার ভাঙবে পোস্ট অফিস থানার পাশে, তখন আমার সামনে। তখন আমাকে বলতে, এই শুক্র তুই কোথেকে? আমি দেখতে আসছি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও। এই তখনই জানতে পারছি যে উনি এই সেই যুদ্ধের কমান্ডার সার্জেন্ট মহিউল আলম। আর তার আগের দিন আমি যাকে নিয়ে পুরো এলাকাটা পরিদর্শন করে আসলাম। তখন আমাদেরকে কিছু বলে যে তোমরা যাওয়ার সময় আমার সাথে যাবে, কিছু গুলির বাক্স নিতে হবে। তো দেখি যে এত বড় একটা বাক্স, ওগুলো অনেকগুলো টাল দিয়ে আছে। থানার আগে ওরা পুরো দখলে নিয়ে গেছে? হ্যাঁ পুরো দখলে নিয়ে গেছে, পুরো দখল করে একদম অস্ত্র, প্রচুর অস্ত্র, রাইফেল টাইফেল, বন্দুক টন্দুক ওখানে ভেঙ্গে এগুলো ওখানে টালাইছে। তারপরে গেলো পোস্ট অফিস ভেঙ্গে, এখানে তখন টাকা পয়সাও ছিল। ওখানে যারা মারা গেছে তারা কি রাজাকার পুলিশ সবাই? হ্যাঁ হ্যাঁ, ওখানে প্রায় 12 জনের মতো লাশ পড়ে আছে, আরও গুলি খেয়ে আরও কয়েকজন খুব আহত, সিলে সিলে করতেছে। এগুলো রাজাকার আর মিলিশিয়া বলা হতো, এজন্য কয়েকজন আছে। পুলিশ কোথায়? পুলিশও একসাথে, মানে পুলিশও মারা গেছে। তো পরে আর যারা ছিল ওদেরকে বেঁধে ফেলছে, প্রায় 25-30 জনের মতো বেঁধে ফেলছে। ওখানে একজন মুসলিম লীগের নেতা মোস্তাকের 2টা খুব বড় বড় খাসি ছাগল ছিল, আমাকে বললো যে তোমরা এই 2টা ছাগল তোমরা নাও। আর ওই তেমনি গুলি বাক্স নিতে গেছি, দেখি যে আমরা প্রথম 5-6টা ভাবো এটা মনে করেছি, তখন দেখি যে একটার ওজনে প্রায় 20-25 কেজি হয়ে গেছে। আমরা 7 জনে 7টা গুলির বাক্স নিলাম আর 2টা খাসি ছাগল নিয়ে ওদের সাথে। তো মুক্তিযোদ্ধাদের বিশাল লাইন, আমরা এবার হেঁটে হেঁটে প্রায় 4-5 মাইল দূরে ওই ক্যাম্পে চলে আসলাম। ক্যাম্পটা কোথায়? ক্যাম্পটা হলো যে ওই যে লতিফ কমান্ডার লতিফ সাহেবের বাড়িতে, ওখানেই চলে আসলাম। ওখানে চলে আসে একদম সবাই তখন হৈ হুল্লাস এই সেই করতেছে, মুক্তিযোদ্ধারা বিভিন্ন এলাকা থেকে আসা, মুক্তিযোদ্ধা পটিয়া বলহালি চন্দনা এইসব এলাকা থেকে মুক্তিযোদ্ধারা আসছে, ওরা সবাই খুব আনন্দ উল্লাস করতেছে। তারপর হাসি 2টা জবাই করে দিয়েছে ওই সময়। তার দুপুরের দিকে আমরা এই যে সার্জেন্ট মহিউল আলম সাহেবের সাথে একসাথে খেলাম, আমরাও আমারও খুব তখন
একটা অহংকার মনে হচ্ছে এই ধরনের একটা ওদের সাথে সহযোগিতা করতে পারে। আচ্ছা ওই ওসি সাহেব কোথায় ছিল তখন? আচ্ছা ওসি সাহেব তখন পালিয়ে গেছিল। ওসি সাহেব সার্কেল অফিসের ওরা পাশে ইসামতি খাল আছে ওই খালেই তারা কেমনে ডুব দিয়ে তারা বেঁচেছিল। আর যাদেরকে ধরা হয়েছে সেকেন্ড অফিসে ধরা হয়েছে, তারপর আমরা দুজন ইন্সপেক্টর মনে হয় ওদেরকে ধরা হয়েছে, ওদেরকে সবাইকে নিয়ে নিয়েছে। ওদেরকে মারানোর পরে যেটা জানলাম ওই যে রাজাঘাট যেগুলো এগুলোকে শঙ্খ নদীর পাড়ে নিয়ে সবাইকে গুলি করে নদীতে ফেলে দিয়েছে ওই মালয়েশিয়ার রাজাকারে। আর পুলিশের যারা ছিল আমি যতটুকু পরে শুনেছি পুলিশে ওদেরকে মারানোই ওদেরকে অস্ত্রসহ মুক্তিযোদ্ধাদের সাথে রেখেছে। এই এই ছিল এদিনের বিষয়টা আমার নিজস্ব করে দেখা। বাড়িতে চলে আসলাম দেখেছি পরদিন ওই যে নূর ইসলাম আবু ওরা তিন চারজন একদম আরামসে নিয়ে আমাদের বাড়িতে চলে আসছে রাত্রে আমাকে নেওয়ার জন্য। তখন আমার মারা প্রথম বলেছে দেখো কেন পদনাথ সে এখানে নিরাপদ নয়, যেহেতু থানা আবার পাকিস্তানি আর্মির এসে দখল করে ফেলেছে, এখন যে কোনো মুহূর্তে যেহেতু রাজাকাররা জামালকে চিনে ফেলেছে সবাই আবার ওরা এসে জামালকে এখান থেকে নিয়ে মেরে ফেলবে। তখন আমার বাপ সাসার সবাই বলে যে হ্যাঁ ঠিক আছে। তখন ওই রাত্রেই আমি মুক্তিযোদ্ধাদের সাথে চলে গেলাম ওই ক্যাম্পে। ওই দীর্ঘ সময় আমি ওই ক্যাম্পেই থাকিছি। সাজার আলম তখন একদম স্থায়ীভাবে ওই ক্যাম্পেই থাকা শুরু করেছেন। তো উনি আমাকে বলে যে তুমি আমার সাথে একজন বুড়ো লোক করিম নামের একটা বুড়ো লোক দায়িত্ব দিয়েছিল পশ্চিমানোড়াতে রাজাকার ক্যাম্প আছে প্রায় 15-20টা, এগুলোকে দেখে এটার দরজা জানলা কোথায় কয়টা কজন থাকে রাজাকার এইগুলো পরিমাপ করে আসা দায়িত্ব দিলে তখন আমি ওই বুড়ার সাথে ওখানে গিয়ে গিয়ে এগুলো ওনাকে এনে আবার বুঝিয়ে দিতাম। প্রায় মাসখানেক শুধু আমরা এই কাজটাই করেছি। নভেম্বরের মাঝামাঝি সময়ে যেহেতু হঠাৎ করে বিশাল একটা অপারেশন হবে পশ্চিমবঙ্গের সব রাজাকার ক্যাম্পগুলো একসাথে অপারেশন হবে, এই যে আমরা রিপোর্ট দিলাম এগুলো, সেদিন ছিল 10 নম্বর সিগন্যালে। ওই সিগন্যালের সময় প্রায় দক্ষিণ চট্টগ্রামের প্রায় মুক্তিযোদ্ধারা ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তখন ওরা সবাই ওই যুদ্ধে গেল, আমি কিন্তু যাইনি, আমাকে নেয় নাই। আমরা বলছি তুমি ক্যাম্পে থাকো। তারপর আমি চলে গেলাম, ওরা মুক্তিযোদ্ধারা চলে গেল এই ঝড়ে তুফানে। যখন তারপরের দিন সকালে যখন ওরা ফিরে এসে দেখলাম যে রুস্তম আলী নামের একজন মুক্তিযোদ্ধা ওখানে শহীদ হয়েছে, তাকে ওখানে কবর দেওয়া হয়েছে শূন্যপুকুর পাড়ে। অন্য মুক্তিযোদ্ধারা ফিরে এসেছে, তো জানতে পারলাম যে প্রায় 8-9টি রাজাকারদের ক্যাম্প অপারেশন চালিয়ে প্রায় 100-200 মতো রাজাকার ওখানে মেরে ফেলা হয়েছে। তো এই খবরটা নিয়ে খুব আনন্দের বিষয় ছিল, আমি দেখলাম বিষয়টা। নভেম্বরের শেষের দিকে এসে হঠাৎ পাক আর্মিরা লতি সাহেবের সাজ্জেন মহিলা আলমের ক্যাম্প অতর্কিতে হামলা ছিল পাক আর্মির। সাজ্জেন মহিলা আলম তার সহযোদ্ধা সবাইকে নিয়ে শঙ্খ পার হয়ে নদী বাঁশখালীতে চলে গেছে, কুণ্ডে স্টেজে চলে গেছে। কুণ্ডে স্টেজে যাওয়ার পরও উনি কুণ্ডে স্টেজের কাছে একটা রাজাকার ক্যাম্প ছিল, প্রায় 200 রাজাকারের অবস্থান করত। ওই ক্যাম্পটা অপারেশন করতে গিয়ে ওখানে দুর্ভাগ্যবশত সাজ্জেন মহিলা আলম শহীদ হয়ে গেছে। আমি তো কোনো ক্যাম্পে আসি এখন নভেম্বরের শেষের দিকে, রাজাকারদের উপদ্রব অনেকটা কমে গেছে, আমি একটু বাড়িতেও আসছি। ডিসেম্বর বাড়ি থেকে এখানে যাওয়া আসা করে রাত্রে বাড়িতে থাকি না। ডিসেম্বরের ওদিন আমি বাড়িতে, হঠাৎ করে আমাদের বাড়ির সামনে বিশাল বিলে খুব ভোর থেকে একের পর এক হেলিকপ্টার উঠানামা করতেছে। এখন মানুষজন ভয়ে চতুর্দিকে পালিয়ে যাচ্ছে। তখন ওই আমি আমার খুব সাহস, আমাকে সবাই বলে যে তুই তো মুক্তিযোদ্ধা তুই ওখানে যা তুই দেখাই। আমি ওই যে আমার ভাই আবুকে নিয়ে আবার মানে ধান ক্ষেতের ভিতরে আলো দিয়ে যেখানে পড়তেছে হেলিকপ্টার নামতেছে উঠতেছে ওখানে কাছে পৌঁছে গেল, দেখেছে ওখানে প্রচুর আর্মি হামাগুড়ো দিয়ে ধান ক্ষেতের ভিতরে মানে হেলিকপ্টার যে নামতেছে ওটার থেকে যারা নামতেছে ওরা হামাগুড়ো দিয়ে আসে। এভাবে প্রায় 8-10 বার হেলিকপ্টার উঠলো আর নামলো, আমাদেরকে দেখে ওরা আমাদেরকে বসিয়ে রাখছে। তখন আমার ওই সাথে আবু ছিল, আবু সে কান্নাকাটি করতেছে হয় তুই করছিস তুই এখন দিনে কিছু হবে না, এটা ইন্ডিয়া আমাদের মুক্তিযোদ্ধাদের পক্ষে তুই কোনো চিন্তা করিস না। সর্বশেষ প্রায় 9:30-9:30 দিকে একটা হেলিকপ্টার আসলো, ওখান থেকে যে লোকগুলো নামলো ওরা কেউ আর হামাগুড়ো দিয়ে লুকে নেই, ওরা সবাই দাঁড়িয়ে আছে। তো আমরা দুজনকে যারা ধরে রাখছে আমাদেরকে নিয়ে ওখানে সামনে নিল,
এখন তো ওদের কোনো আমার বাসা টাসা কিছু বুঝতেছি না। আমার থেকে যে অফিসারের সামনে নিয়ে গেল উনি আমাকে বলে যে এই তোর নাম কি, তোর বাড়ি ওটা। তখন আমি তো অবাক হয়ে যাবো চিটা আমাদের, আমার আমার নাম জামাল উদ্দিন, আমার বাড়ির নাম আবুল কালাম, বা তোরা এখানে প্লেন নামতেছে আমরা দেখতে আসছি, আমাদেরকে ধরে ফেলছে, হয়তো কোন বাড়ির হ্যাঁ তোর বাড়ি, হয়তো এখানে বলছো এমপির নাম কি, আমাদের আক্তার জামান চৌধুরীর বাবু, আর এম এন এ আমাদের আতর মহান কাইসে, হয়তো সাতকানিয়ার আবু সালের নাম জানে, হয়তো সালসের নামও জানে, আমার পোস্টারও আছে আমার বাড়িতে। তখন উনি বলেছে যে আমি আবু সালে। তখন উনি একদম সুল টুল লম্বা এসে অনেক লম্বা মানুষও, তখন উনি আমাকে ঝাপটে ধরলেন, হয়তো ঠিক আছে। ওই সময় ভারতীয় কয়েকজন অফিসার বিশাল একটা ম্যাপ দানকোটার ইয়া করে খুলে দেখত আবু সালে, ওদেরকে কী জানে বললো, বলা এটাই বটে করলো, হয় তুই আমার সাথে যাবি, যেতে পারবি তো আনোয়ার আহমেদ, আমি আনোয়ার হাইস্কুলের ছাত্র, তো হয় ডাক বাংলা ছিল, আমি চিনবো না কেন, মাস্টার আহমেদ চিনি তো সব, আমি তো ওখানকার ছাত্র স্কুলের, হয় আমার সাথে যাবে আহাদে যাবো। তো আমার বই ওই আবুকে বিদায় দিয়ে আমাকে ওনার সাথে নিল। একটু পরে হঠাৎ একটা বাঁশিতে বিশাল করে একটা হুঁশিল দিল, এইবারে ওই পোকার মতো ধান করে সব আর্মিরা উঠে গেছে, ওখানে বিশাল অস্ত্র শস্ত্র নামিয়েছে, এগুলো টানে হেসে রে সামনে রাস্তা আছে, রাস্তার উপর তুলে আমি একদম সবার সামনে এই হেঁটে হেঁটে আমরা আনোয়ার হাইস্কুলের মাঠে গেলাম, আর্মিরা সব মাঠে নেমে গেছে। এবার আবু সালেহ সাহেব আর ভারতের দুই তিনজন বড় অফিসার ওরা আমার সাথে আছে, সার্কেল অফিসারের ডাক বাংলায় উঠ যাবে, তো এরপর সার্কেল বাসায় যাবে। ডাক বাংলায় যখন ঢুকতে যাচ্ছি তখন দারোয়ান যে ছিল আমরা সবাই চিনতাম তাকে, হারাধন নামের, সে দৌড় দিয়ে পালিয়ে যাচ্ছে, আমাদের স্বামী হলো যাবি যাবি, আবার আর্মি হলে যাই ধরে এনি ডাক বাংলা খুলে রে, তার ডাক বসে, তো সার্কেল অফিসার ডাকে এনি, সার্কেল অফিসার এসছে, তো সার্কেল অফিসার আইসেদার হতে আপনি তো মুক্তিযুদ্ধের পক্ষে এসে ইত্যাদি কথাবার্তা ফরদি, হতে এখন কিছু করার নাই, আপনাকে একটা দায়িত্ব নিতে হবে, আমরা 300 মতো আমরা আর্মি আছি, আমাদেরকে দুপুরে একবেলা ভাত খাওয়াতে হবে, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, পরবর্তীতে আমরা একটা যুদ্ধে যাব। তখন উনি একদম খুব ইয়া হয়ে গেলো, নার্ভাস হয়ে গেলো, স্যার আমি কীভাবে এগুলো ভাত খাওয়াবো, আমার তো যদি আপনার দুই তিনজন আমার বাসায় নিয়ে খাওয়াতে পারে, হয়তো না একটা ব্যবস্থা করতে হবে, হয়তো এখানে তো পুরো হিন্দু এলাকা, এখানে তো কোনো জমিদার বাই জাতীয় বড় মানুষ কেউ নেই। তখন আমি হুট করে বললাম যে পাশের সত্যি গ্রামে খেলোয়াড় মেয়ে মুসলিম লীগের নেতা, ওনার বাইয়ের যেন মুক্তিযোদ্ধা, ওরা মুক্তিযুদ্ধের বিপক্ষ ছিল না, আহাদ উনি পারবে। তখন সাকল অফিসারকে জিজ্ঞেস করতে, হয়তো আপনি চিনেন, হয় স্যার চিনি খেলোয়াড় সাহেব, হয়তো তাহলে ওনাকেই নিয়ে আসতে হবে। তখন আমাকে দায়িত্ব দিল যে তুমি চিনো আহাদ চিনি আমার নানার সম্পর্ক। তখন আমার সাথে হঠাৎ করে দেখি যে পাঁচজন আর্মি ড্রেস চেঞ্জ করে অস্ত্র নিয়ে আমার সাথে ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, এখান থেকে প্রায় 2 মাইল 2.5 মাইলের ডিস্টেন্স। তো আমরা গ্রামে ঢুকলাম, গিয়ে দেখি যে দেওয়ার মেয়ে ওর নিজের সামনে পুকুরের দিকে পাকাঘাটে বসে প্রায় 30-40 জন মানুষ সহ বসে আড্ডা দিচ্ছে। তো আমি দেখি যে ওখানে দেওয়ার মেয়ে বসে আছে, আমি বললাম যে উনি দেওয়ার মেয়ে, ও আর্মিরা কিন্তু যে আছে ওরা একজন দুজন করে, আমার সাথে একজন পরে একজন দুজন এভাবে, তখন ওই আমার হচ্ছে উনি দেওয়ার মেয়ে। তখন এক আর্মি অফিসের ড্রাম করে ফায়ার করে দিছে, ফায়ার দিতে গিয়ে এখানে যে লোকজন ছিল কে পুকুরে ঘাটে এগুলো পরে হয়ে গেছে, তো দেলার সাহেব করা হয়েছে আপনাকে আমাদের সাথে যেতে হবে। ফোন প্রথমে আমতা করেছে, হয়তো না আপনার কোনো সমস্যা না, আমরা আপনারা যেগুলো দেখেছেন হেলিকপ্টার নেমেছে এটা, এখানে আবু সালেহ সাহেব আছে সাতকানের এমএনএ, আপনাকে উনি যেতে বলছে, তো উনি রাজি হয়ে গেল, লুঙ্গি ভরা অবস্থা আমাদের সাথে চলে গেল। তো আমি নিয়ে ওনাকে দেলার সাহেবকে আবু সালেহ সাহেব পরিচয় করাইছি, উনি শুরুতে বলছে আপনার বাড়িতে মুক্তিযুদ্ধ, আপনাদের মুক্তিযুদ্ধের পক্ষে এই সেই বলে জওয়ার সাহেব আমাদেরকে প্রায় 300 জন মানুষের খাওয়ার আয়োজন করতে হবে আপনাকে একবেলা, উনি রাজি হয়ে গেলেন, হয়তো তাও কিন্তু 3:30 আগে আমাদেরকে খাওয়ার কাজটা শেষ করতে হবে। উনি বাড়িতে গেলেন, গিয়ে একটা বড় গরু, ওদের খুব পয়সা হলো, বিশেষ গরু জবাই করলো, হাঁসি জবাই করলো। তখন আমাদের এখানে গরুর গাড়ির চল ছিল, 2-3টা গরুর গাড়িতে করে এগুলো সব খাবারগুলো ডেকসি সহ একদম স্কুলের মাঠে নামিয়ে দিল। তখন আবু সালেহ সাহেব আমাকে জিজ্ঞেস করলো যে এখানে কী কী আছে, আমাদের গরু মাংস এই সেই। তখন আবু সালেহ সাহেব ইন্ডিয়ান এক মেজরকে, মেজর পর্যায়ে মনে আরও বড়, ওনাকে কী যেন বললো, বলার পরে উনি একটা লাউড স্পিকার দিয়ে একটা ঘোষণা দিলেন,
ঘোষণাটা দেওয়ার পরে আমি আবার অবসর জিজ্ঞাসা আমার যে এটা আপ তখন আমি আঙ্কা হয়তো আমি আঙ্কেল এটা কী বলছে যে ওই যে তুমি বলছো যে গরু এটা কারণ এখানে তো অনেক বিভিন্ন জাতি গোষ্ঠীর আছে হয়তো এটা যুদ্ধের ময়দান সামনে যা আসছে থাকিতে হবে এই আর্মিরা মানে মুহূর্তে এগুলো প্লেটগুলো হাতে নিয়ে একদম এত সিস্টেমে আমার মনে হয় আধা ঘন্টাও লাগে না সবাই ভাত খেয়ে ফেলেছে তো সবাই খেয়ে পড়লো ও প্রায় 3:30 ওরা বেরিয়ে যাবে ওই সময় একদম ডাকবাংলার গেটটা একটু দূরে আমাকে বারবার একজন লোক ছিলে ছিলে ডাকতেছে ওনাকে আর্মিরা ঢুকতে দিচ্ছে না আমি গিয়ে দেখি যে থানা আম লেগেছে এটা আবুল মনসুর চৌধুরী আমি ওনাকে ট্রেনে আবার নিয়ে আসছি নিয়ে সালা সাহেবের সাথে সামনে নিয়ে গেলাম তো সালা সাহেব বলেছে হ্যাঁ মনসুর তোমার তুমি মনসুর না হ্যাঁ হয় তুমি এতক্ষণ পরে আসতেছো জামালকে তো আমাকে অনেক হেল্প করেছে এগুলো করেছে এখন ঠিক আছে সে ছোটো মানুষ সে আর পারবে না এইবার আমরা মেরিন একাডেমিতে যাবো তুমি আমাদের সাথে যাবো তখন উনি আমাকে সালা সাহেব আমাকে 20টা টাকাও দিলেন আর আমাকে খুব জরুরি টরিয়ে ধরলেন বেঁধে নিলাম ওরা চলে গেল আমি কিন্তু বাড়িতে আর যাইতে ইচ্ছে হয় নাই ওরা যাও পিছু পিছু আমি আবার ওখানে চলে গেছি বন্দরে চলে গেছি 14 ডিসেম্বর শাহজাহান ইসলামের নেতৃত্বে এটা সকাল একদম 9:10 অনর্থনা অপারেশনের পর মেরিন একাডেমি পাকিস্তানি ক্যাম্প অপারেশন করে কোনো যুদ্ধ না ওরা ইসলাম ক্যাপ্টেন আনোয়ার নেতৃত্বে পাক আর্মি যারা ছিল ওরা সারেন্ডার করেছে এটা অল্প সময় নিয়েছে শুধু পুলিশ সহ সবাই গিয়ে আর মেরিন একাডেমিতে গেছে আবু সালেহ সাহেব বিশাল ভারতীয় বাহিনী সহ রাত 7:00-8:00 দিকে মেরিন একাডেমি গিয়ে পৌঁছলো ওনাদের পিছু পিছু কিন্তু আমি ওখানে মেরিন একাডেমিতে চলে গেছি সালেহ সাহেব ওখানে গিয়ে শুনছে যে ফালকা চৌধুরী ধরা পড়েছে মুক্তিযোদ্ধারা তাকে নিয়ে বটতলী গ্রামে ওই যে চেয়ারম্যান ইয়াকুব আলী চৌধুরী ওর বাড়িতে রাখছে পরদিন সকালে সালেহ সাহেব নির্দেশ দিলেন যে তাকে যেন এখানে নিয়ে আসা হয় নিয়ে আসলো এটা 15 তারিখের ঘটনা 15 তারিখে কিন্তু বিকাল থেকেই একটা রব উঠছে যে হঠাৎ করে পাকিস্তানিরা সারেন্ডার করতেছে এভাবে গড়িয়ে গেল 16 তারিখ সকাল পর্যন্ত 16 তারিখ সকাল কনফার্ম হয়ে গেলো যে পাকিস্তানিরা সারেন্ডার করতে যাচ্ছে ফকা চৌধুরীকে তখন আলে সাহেব অর্ডার দিলেন যে ওনাকে যেন চট্টগ্রাম কারাগারে পাঠিয়ে দেওয়া হয় তখন ওখানে প্রচুর পুলিশ ফোর্স ছিল আনোয়ারতানার এই যে যারা সারেন্ডার করলো তারা সবাই ছিল পুলিশেরাই তখন আবার ওনাকে নিয়ে আসলেন শহরে তার কারাগারে পৌঁছে দিলেন ছেলেভাইয়েরা সবাই আবার শহরের দিকে রওনা দিলেন ইন্ডিয়ান পোস্ট সহ সব মিলে কর্ণফুলী নদী পার হয়ে রওনা দিলেন তখন আমি কিন্তু গ্রামের দিকে আবার আমরা যারা এখানে ছিলাম অনেক মানুষ ছিল এক এলাকার মুক্তিযোদ্ধারা সবাই কিন্তু নিজ নিজ গ্রামের দিকে চলে আসতাম পরে আরও কয়েকদিন পরে দৈনিক বাংলা একটা খবর ফালকা চৌধুরী বার্মা পালিয়ে যাওয়ার সময় 7 মন স্বর্ণ সহ আনোয়ারা বন্দর ঘাটে ধরা পড়েছে তানাপুজের যে মুক্তিযুদ্ধ সংসদ হলো তখন বাদল চন্দ্র দাস কমান্ডার উনি ওনাকে চালা সাহেব বলে যে জামালকে মুক্তিযুদ্ধের ফর্ম দিয়ে করে নিয়েছে বাদল তো আমাকে বললো আমাদের না না আমি এটা আমার করবো না আমার দরকার নেই আমি আপনাদের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখবো এই আমার জিতটাই ছিল আমি বাংলা বানতে গিয়ে প্রচুর আর্টিকেল লিখেছি তারপর আজকের কাগজে গিয়ে তখন মুক্তিযুদ্ধের প্রচুর আর্টিকেল লিখেছি এই লিখতে লিখতে আমার মুক্তিযুদ্ধের এখন কি করছে না তো বই কটা এখন আমার মুক্তিযুদ্ধের ইতিহাসের বই সহ এমনি নর্মাল ইতিহাসের বই সহ প্রায় 740টি আমি এই কাজ ছাড়া আর কিছু করি নি কোনো গাড়ি বাড়ি বাইজাতীয় কোনোটা আমার কিচ্ছু নাই আমি শুধু এই বইগুলো নিয়ে বেঁচে আছি আমি এই নিয়েই থাকবো তিরিশ লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।